উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ। আমি গাইলাম বন্দনার পর বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তোমার ভাই জহির পাগলা সে বলে যে আমার আপাই যা গাইছে তার চেয়ে বেশি আমার কাছে আছে। তা আমি বলবো তুমি বয়স অল্প ইয়াং মানুষ, এখানে যারা আসছে কষ্ট করে আরামের ঘুম হারাম করে তারা যা চায় তুমি আজকে তাই দিবা। আমার চেয়ে যদি বেশি দিতে পারো আর যদি আছে তোমার কাছে থাইকা তো কৃপণতা করা ঠিক না, নাকি বলেন? আমার চেয়ে যদি বেশি থাইকা থাকে তাহলে সেটা যদি তুমি উজাড় করে না দাও তোমার দর্শকদের তাহলে সেটা হয় কৃপণতা। আর শিল্পী যারা তাদের ভিতরে কৃপণতাটা রাখা ঠিক না। তাই বাউল গান হলো অষ্টরসের গান। এই গানে হাসি আছে, এই গানে আনন্দ আছে, এই গানে বেদনা আছে, এই গানে কান্না আছে। এই গানটা আমরা শিল্পী মানুষ আমরা যেন সেভাবেই গাই, যখন ভাবের সময় তখন ভাব দিব, যখন আনন্দের সময় তখন আনন্দ করব, যখন কান্নার সময় তখন আমরা কাঁদব। এটার নামই হলো বাউল বিচার গান। আর একমাত্র এই বাউল গানটাকেই সারা রাত ব্যাপী মানুষ শুনে, আর কোনো সঙ্গীত সারা রাত ব্যাপী হয়ও না, সারা রাত ব্যাপী মানুষ শুনেও না। তাই বলবো এখানে একটা সুন্দর পরিবেশ, আপনারা যারা আনন্দ করছেন আমাদের আনন্দের মাঝে যেন কোনো নিরানন্দ না আসে সেই দিকেও আপনারা একটু খেয়াল করবেন। তো আজকে গান কমিটির থেকে কোনো পালা নাই, এটা আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার, বিশেষ করে আমার জন্য, কারণ পালা ছাড়া গান গাওয়া এটা অনেক কষ্টকর একটা বিষয়। পালা থাকলে তো একটা সিরিয়াল থাকে, পালা থাকলে একটা লাইন থাকে, পালা থাকলে একটা বিষয় থাকে, একটা বিষয় নিয়ে কথাও বলা যায়। একটু বাড়ি বুড়ি দিয়েন আপনারা, না ওই যে জহির পাগলা বলছে যে ওনার সময় একটু কম বাড়াইতে, আমার সময় আপনারা একটু বেশি বাড়াইবেন, কারণ টাকা পয়সা দিয়ে আনছি না আপনাকে, নাকি বলেন? টাকা পয়সা সকালবেলা তো আমার কাছ থেকে কম নেবেন না, আমি যেহেতু বেশি গামু বাড়িটা আপনারা একটু বেশি দিয়ে। বিষয় হলো এখন মালজোড়া গানটা এমন একটা বিষয়, কোত্থেকে কই কথা কব আর কোন দিকে যাব এটার কোনো বিষয় নাই। গান করলেন সুন্দর একটি গান, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি স্মরণ করে সুন্দর একটি গান রাখলেন, ইশকে মোহাব্বত পয়দা করো নবীর নামে জিকির করো, দুনিয়া পয়দা যার নূরে সময় থাকিতে চিরতারে, ইশকে মোহাব্বত সুন্দর একটি গান। তো শুরুতেই যেহেতু কোনো পালা নাই আমি সেদিকে লক্ষ্য রেখে আমাদের ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন তিনি হলো খাজায়ে খাজে গান কুল্লে খাজে গান সুম্মা আজমেরি হজরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আর এটা হচ্ছে রজবের চাঁদ। আগে রজবের চাঁদ আসলে ঢাকার শহরে কত জায়গায় যে গান হইতো, অনেক গান হইতো, এবং ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ বিক্রমপুর মুন্সিগঞ্জ কোনো এলাকা বাদ থাকতো না খাজা বাবার গান হইতো। এখন আমাদের সিজন আর খাজা বাবার চাঁদ রজব চাঁদ একসাথে পড়ে গেছে, খাজা বাবার এই গান যে চাঁদ যে কোন দিক দিয়ে যাইতেছে আমরা টেরই পাইতেছি।
আগের মতো আর এখন আর গান বাজনা ঢাকার মধ্যে খাজা বাবার ডেক বসে আর এখন আর গান বাজনা হয় না। তাই বিভিন্ন এলাকায় গান হয়, তো এটা রজব চাঁদ খাজা বাবার সেই একটি গান না রাখলেই নয়, চেষ্টা করব খাজা বাবাকে স্মরণ করে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন ভারতবর্ষে, যার জন্য আমরা ইসলাম পেয়েছি, সেই খাজা বাবাকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। আজমির কে দেখি মদিনা মদিনা, আজমির কে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার দিওয়ানা, আজমির কে দেখি মদিনা মদিনা, আজমির কে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, আমি খাজা বাবার করেছি আমি খাজা বাবার দিওয়ানা, আজমির কে দেখি মদিনা, আমি খাজা বাবার দিওয়ানা, গানের মধ্যে আছে আমার খাজা বাবার পাকরোয়া যায়, যাইয়া যদি কেহ কিছু চাই, খাজায় খালি হাতে ফিরায় না। আমাদের ভাই নামটা আগে মনে ছিল না, মনে করলাম সাইজউদ্দিন হাসান সরল ভাই, সালামও জানাই
সরল ভাইয়ের বন্ধু বান্ধব যারা সকলকে সালাম দিয়া যাই। অনেক দিন পর দেখা হলো আপনার সাথে, ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি। আল্লাহর ওনা কাছে গানের মধ্যে আছে আমার খাজা বাবার পাক রোয়া যায়, যাইয়া যদি কেহ কিছু চায় খাজায় খালি হাতে ফিরায় না। বিষয় হলো আমাদের বাউল গানটা আমরা মাইকে করি, ভোল্টেজ আপ ডাউন করতেছে না, ভোল্টেজের কারণে সমস্যা হইতেছে তা আপনারা জানেন। তো আজকে হয়তো আমাদের প্রশাসনের নির্দেশ ছিল বা আজকে প্রবলেমের জন্যই আজকে মাইক দেওয়া হয় নাই, না হলে মাইক ছাড়া আমরা গান গাইতে পারি না, আমাদের খুবই সমস্যা হয়ে যায়। কারণ সাউন্ড বক্সে যখন আমরা গান গাই আমাদের গলার প্রেশারটা একেবারে শক্তি দিয়া যে গাইতে হয় পুরো শক্তিটা আমাদের এই সাউন্ড বক্স শুধু টানে, কণ্ঠের যে পাওয়ারটা সে পাওয়ারটা টানে, এটা টানলে আমাদের আর শক্তি থাকে না। তারপরেও চেষ্টা করব যেভাবেই আছে সেভাবে গান করার জন্য। তো এটা পালা গান, বাউল গান, বিচার গান, এই গানের মধ্যে দুই একটা কথা না বললে কিন্তু বাবা ভালো লাগবে না। আমরা দুইজন শিল্পী আসছি, খালি দাঁড়াইলাম আর গান গাইলাম এইরকম গান কিন্তু ইউটিউবের মধ্যে অভাব নাই। যেই কোনো শিল্পীর, এখন তো বাংলাদেশে শিল্পীর অভাব নাই, যেই কোনো শিল্পীর নাম সার্চ দিয়ে খালি নাম বললেই এখন তো লেখাও লাগে না, মোবাইল সামনে নিয়ে খালি জহির পাগলা নাম বললেই জহির পাগলার হাজার হাজার গান চলে আসে। তো দুই একটা কথা যদি না বলি তে বাউল বিচার গানে ভালো লাগবে না। গানের মধ্যে আছে খাজা বাবার পাকরুয়া যায়, যাইয়া যদি কেহ কিছু চায় খাজায় খালি হাতে ফিরায় না। এক মহিলা নিঃসন্তান গেল খাজা বাবার দরবারে, গিয়া বলে অগো খাজা বলতেছি আপনারে, আমার অনেক বছর হয় বিয়ে হইছে একটা সন্তান তো হয় না, স্বামী আমাকে জানাইয়া দিছে যদি সন্তান না হয় সে আমাকে ঘরে রাখবে না। এই কথা বলার পর আমার খাজা বাবার দরবার থেকে দুয়ায় আসে ভাই এবং মা জননীকে একটি স্বপ্ন দেখায়। ওই মহিলা যখন দোয়া করে খাজা বাবার দরবারে যে বাবা আমার অনেকদিন হয় বিয়ে হয়েছে একটা সন্তান হয় না, আমার স্বামী আমাকে রাখবে না যদি একটা সন্তানের মুখ সে না দেখে, এই কথা বলে কান্নাকাটি করে যখন সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে সে ঘুমাইল, ঘুমের মধ্যে ওই মহিলা স্বপ্ন দেখে খাজা বাবাই তার স্বপ্ন দেখায় যে তোমার গর্ভে একটা সন্তান আসবে, তবে তোমার কথা দিতে হবে যে সন্তানটা তোমার হবে এই সন্তানটার বয়স যখন এক বছর পূর্ণ হবে তখন এই সন্তানটা আমার দরবারে দুইটা ডেগ আছে, একটা হলো 80 মন আরেকটা হলো 120 মন। এই দুইটা ডেগ, এই 120 মন যে ডেগ, এই ডেগের মধ্যে যখন সিন্নি পাকানো হবে ওই সিন্নির মধ্যে তোমার ছেলেটারে সন্তানটারে ছাইরা দিতে হবে। মহিলা রাজি গেল হইয়া 10-15 দিন পরে একটা ছেলে হলো ভাই, ওই ছেলে পাইয়া আত্মহারা, মা আর বাবাই খাজা বাবার সাথে যে কথা ছিল ওয়াদা ছিল সে গেল ভুলিয়া। এক বছর পার হইয়া যখন 2 বছর গেল হইয়া একদিন মা স্বপ্নে দেখায়, মাকে স্বপ্নে দেখায় আমার খাজা জিয়াউলিয়া, তুমি যেই কথা দিয়েছ সেই কথা তুমি রাখলা না, তোমারে দেই কইয়া খাজা বাবাই স্বপ্নে দেখায় এই মা জননী তোমার যখন সন্তানের প্রয়োজন ছিল তখন তুমি আমার কাছে সন্তান চাইছো, আমি তোমাকে আল্লাহ সন্তান তোমাকে দিছে আমার উসিলায়, কিন্তু তোমার সাথে স্বপ্নের মাধ্যমে যে কথাবার্তা আমার হয়েছিল তুমি কিন্তু সেই কথা রাখো নাই, তুমি বলছিলা
বাচ্চার বয়স যখন এক বছর হবে তখন তুমি তোমার সন্তানটা আমাকে দিয়া দিবা, কিন্তু তুমি সন্তান পায়া ভুলে গেছো, আমার কথাটা তুমি রাখতে পারলা না। এখন তুমি যদি সন্তানটা কালকের মধ্যে আমার ওই শিরনির ড্যাগের মধ্যে না ছাইড়া দিয়ে আসো তাহলে তোমার এই সন্তান তুমি রাখতে পারবা না। ঘুম থেকে মহিলা চিৎকার দিয়া উঠে, চিৎকার দিয়া উঠে যখন কান্নাকাটি করে স্বামীর কাছে বলে, স্বামী এরকম এরকম স্বপ্ন আমি দেখেছি, তার স্বামী তাকে আদেশ দেয়, স্বপ্ন যখন দেখেছ এই সন্তান যদি খাজা বাবার দরবারে না দেই তাহলে এই সন্তান আমরা রাখতে পারবো না। দুইজনে কাঁদতে কাঁদতে সুন্দর করে ছেলেটারে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া কপালের মধ্যে কাজলের টিপ দিয়া দরবারের মধ্যে নিয়ে গেছে। নিয়া যখন ওই ড্যাগের মধ্যে শুক্রবার ছিল, বার ছিল শুক্রবার, খাজা বাবার দরবারে প্রতি শুক্রবারে সেখানে শিরনি পাকানো হয়, সেটা হয় জর্দা। ওই জর্দা শিরনি যখন পাকানো হইতেছিল তখন তার মা ওই সিঁড়ি দিয়া উঠা ওই ড্যাগটার মধ্যে তাকাইয়া তার সন্তানটাকে ছাইরা সেখানে ফেলে দিয়ে তার মা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই মহিলাটাকে দরবারের ভিতরে নিয়ে গেল, আর এদিক দিয়া খবর আসে যখন মার জ্ঞান আসলো, জ্ঞান আসার পর সে পাগলের মতন হয়ে যায় সন্তানের জন্য। আর খাদেম সাহেব মায়ের হাত ধরে বলে, কান্নাকাটি করো না, তুমি পাগলের ভেষ ধরো না, পাগল হয়ো না, তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান আছে। বলে আমার সন্তান কই, আমি আমার নিজ হাতে আমার সন্তানটাকে জর্দার মধ্যে গরম জর্দা পাকানো হইতেছে, পানি টকবক করতেছে, সেই ফুটন্ত পানির মধ্যে আমার সন্তানটাকে আমি ছেড়ে দিছি। খাদেম সাহেব মার হাতটা ধরে যখন ড্যাগের কাছে নিয়ে গেল, দেখে সেখানে একটা ফুলের বিছানার মধ্যে তার শিশু বাচ্চাটা খেলা করতেছে। সুবহানাল্লাহ। খাজা বাবাই কয়, তুমি বলেছিলে আমার সন্তান দিবা, আমি সন্তান কবুল করছি, আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক। তাহলে খাজা বাবার দরবারে, খরমশা বাবার দরবারে, নাজিমুদ্দিন সাপাকলার দরবারে, আল্লাহর অলির দরবারে কেউ যদি চাইতে পারে তাহলে আল্লাহর আল্লাহর অলি তাকে খালি হাতে কখনো ফিরায় না। আমার খাজা বাবার গান রাখলাম। গাউসেলা জম্পা বাডু রে আলো তুমি এসে আজম জপ তরণ আজ
হ্যালো